আসসালামু আলাইকুম, নাস পিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। গত পরশু দিন যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম, ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে আমার এই যে এই জোড়া কবুতর তিনটি ডিম কিন্তু তা দিতেছিল এবং একটি বাচ্চার মুখ কিন্তু ফুটার বয়স হয়ে গেছিল, ডিম ফুটার বয়স হয়ে গেছিল। এই যে লক্ষ্য করেন বন্ধুরা, তিনটি বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে আজকে ফুটছে। তো এই যে তিনটি বাচ্চার কিন্তু তিন বয়স, এই বড় বাচ্চা, এই হচ্ছে মেজু বাচ্চা, এই হচ্ছে ছোট বাচ্চা। ছোট বাচ্চারা কিন্তু এখন পর্যন্ত খায় নাই বা ওর মা ওকে খাওয়াইতে পারে নাই। তো এই যে কবুতর যে তিনটি ডিম বা তিনটি বাচ্চা ফুটাইল, কবুতরের দায়িত্ব কিন্তু মোটামুটি এক পর্যায়ে শেষ। এখন কিন্তু আমার দায়িত্ব ওদের একটু খেয়াল রাখা বা যত্ন নেওয়া। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন যারা আছেন তাদের কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসবে, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না টেনে। নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের পাশেই থেকে। তো বন্ধুরা, আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি, নাঈম হোসেন। তো এই যে আমি তিনটি ডিম দিলাম, তিনটি ডিম কিন্তু তিনটা বয়সের। হ্যাঁ, দুইটা ডিম ওদের, আপনার আমরা সবাই জানি যারা কবুতর পালন করি, একটি কবুতরের ডিম দুই দিন আগে পরে আরেকটি ডিম পরে পারে। তো পরে পারার কারণে কিন্তু একটি বাচ্চা ছোট আর একটি বাচ্চা বড় হয়েছে। তো আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম যে আমার একজোড়া পাঙ্খি কবুতরের ডিমের একটি ডিম আমি ওদেরকে চাইলে দিছিলাম। তো সম্ভবত ওই ডিমের বাচ্চাটাই এইটা হইব। তো এই যে দেখেন, তিনটা বাচ্চা কিন্তু তিনটা বয়সের, এই দুইটা ঠিক আছে, এই দুইটা একেবারেই ছোট। তো এখন কিন্তু এই যে নর মাদি, ওদের প্রতি কিন্তু যত্নটা বেশি নিব। ও কিন্তু এক সময় দেখা যাইব ওদের তলে পয়রা থাকার কারণে ও খাইব না, ও কিন্তু মারা যেতে পারে। তো এখন আমাদের কি করতে হইব, তো আমি এই যে ডিমটা চালার বিষয় আগে আপনাদের একটু ক্লিয়ার করে বলে দিই। তো বন্ধুরা, নতুন অবস্থায় আমরা যে ভুলগুলা করে থাকি, যেমন আমার চার পাঁচ জোড়া কবুতর ডিম দিছে, ডিম দেওয়ার পরে কী হয়েছে, একটা জোড়া কবুতরে একটা ডিম ভাঙ্গা ফালাইছে আর একটা ডিম কিন্তু ভালো আছে। তো এই যে ডিমটা ভালো রয়েছে, এই ডিমটা কি করি আমরা অনেক সময় আরেক কবুতরের নিচে, আরেক কবুতর ডিমের সাথে ওদেরকে চাইলা দিই তিন ডিম বা চার ডিম ফুটানোর জন্য, খুব দ্রুত সময় যাতে ওরা ডিমগুলা ফুটায়। তো এটা না করাই ভালো। হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো দিছেন। তো দেখেন, আমরা কিন্তু বিশেষ করে আমি একটু শিখছি, আমার কিন্তু আল্লাহর রহমতে তিনটি বাচ্চা টিকে যাইব। গত বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি আমার এক কবুতর থেকে কিন্তু আমি তিনটি বাচ্চা বা চারটা বাচ্চাও নিছি, কিন্তু নেওয়ার পিছনে কিন্তু আমার একটু মেহনত করতে হয়েছে, আমার একটু পরিশ্রম করতে হয়েছে ওদেরকে এরকম সিরিঞ্জ দিয়া বেবি ফিট, এরকম সিরিঞ্জ দিয়া বেবি ফিট কিন্তু খাওয়াইতে হয়েছে। আর বেবি ফিটটা কিন্তু আমি বাজার থেকে কিনা ব্যবহার করি না, আমার বাসায় বানায়ে ব্যবহার করি। তো এবার আসি মূল বিষয়ে। এই যে বাচ্চা দেখতে পারতেছেন, তিনটা বাচ্চা কিন্তু তিন সাইজের হয়েছে, তিনটা বাচ্চা তিন সাইজের হয়েছে, একটা বড়, একটা মাঝারো, একটা একবারে ছোট। এই ছোটটা কিন্তু একবারে মাঝখানে পড়ে রয়েছে। যদি আমি যত্ন না নেই তাহলে কিন্তু এই চ্যাপটে হয়ে ও কিন্তু মারা যাইব, ও কিন্তু বাঁচবে না। তো যখন আমরা কবুতর একটা একজোড়া কবুতর তলে আরেক জোড়া কবুতরের ডিম চালবো, হ্যাঁ, তখন খেয়াল রাখতে হইব 100% টাইমিং, কবুতরে কোন দিন ডিম দিল এই টাইমিংটা কিন্তু আপনার জানা থাকতে হইব। যদি মনে না রাখতে পারেন নোট করে রাখবেন যে আমার এই কবুতর এই তারিখে ডিম দিল, এই কবুতর এই তারিখে ডিম দিল, এই কবুতর এই তারিখে ডিম দিল। তো এরকম নোট করে রাখলে বন্ধুরা কিন্তু সবচেয়ে আপনি অনেক উপকৃত হইবেন। এই যে তিন ডিম চাইলা দিলাম, তিনটা বাচ্চা ফুটাইলো, যদি এক নিয়মে
বা এক টাইমিং এ আমি ডিমটা চাইলা দিতে পারতাম, তাহলে কিন্তু আমার বাচ্চা এক সাইজের হইতো। তো এখন আমার কি করতে হইব, এখন আমার সবচেয়ে যে প্রাথমিক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা হচ্ছে এই যে সবচেয়ে বড় যে বাচ্চাটা, এই বাচ্চাটা ওদের কাছ থেকে সরায় নিতে হইব। এটা আমি আলাদা একটা পাত্রে ঢাইকে রাখবো দুপুর পর্যন্ত। এখন কিন্তু সকাল প্রায় 9টা বাজে। তো এই বাচ্চাটা আমি সরায় রাখবো, সরায় রাখার পরেই কিন্তু ওই যে দেখেন, অলরেডি দেখতে পারতেছেন, ও কিন্তু তাই বৈশা গেছে। হ্যাঁ, ও কিন্তু বৈশা গেছে। এখন কি করব, মেজু বাচ্চাটা আর ছোট বাচ্চাটার দিকে কিন্তু ও যত্ন নিব এবং খাওয়াইব। তো আরেকটা বিষয়, এটা দুপুরের পরে দিয়ে দিতে হইব, তাহলে কিন্তু আবার ওকেও খাওয়াইব। তো এইভাবে কিন্তু দুই তিন দিন এই যে বড় বাচ্চাটা একটু সরা সরা রাখতে হইব, যাতে করে ছোট বাচ্চাগুলা খাবার পায়। তো বেবি ফিটের কথা বললাম, একটা সিরিঞ্জ রাখবেন, সিরিঞ্জের মধ্যে অবশ্যই একটা পাইপ থাকবে। আপনি আপনার বাসায় বেবি ফিট তৈরি কইরা অথবা ভালো জাতের বেবি ফিট বাজার থেকে ক্রয় কইরা এই যে তিন বাচ্চা চার বাচ্চা যখন নেবেন, তখন খেয়াল রাখবেন, প্রতিদিনই খেয়াল রাখতে হইব যে কোন বাচ্চাটা একটু কম খাইছে বা ওর বাপ মা ওকে কম খাওয়াইছে, ওই বাচ্চাটারে কিন্তু আপনার হাতে বেবি ফিটটা খাওয়াই দিতে হইব। এইভাবেই কিন্তু আপনি সুন্দর তিনটি বাচ্চা সুস্থ রাখতে পারবেন, বাঁচাইতে পারবেন যদি যত্ন নেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।